ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে ঘাটাল রাজনৈতিক দলের নেতা নেত্রীরা একে অপরকে তীব্র আক্রমণ করছেন তবে এবার একটু অন্যরকম দেখা গেল সেখানে ঘাটালের বিজেপি বিধায়কের সাথে তীব্র বাকবিতণ্ডা জড়িয়ে পড়লেন ঘাটাল থানার আইসি একুশে মে ঘাটালে শুভেন্দু অধিকারীর জনসভা রয়েছে জনসভার প্রস্তুতি চলছিল শনিবার বিকেলে সেই জনসভার মাঠে তৃণমূল পতাকা লাগাতে যায় বিজেপি কর্মীরা বাধা দেন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ঘাটালের বিধায়ক শীতল কপাট তারপরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পালিয়ে যায় পরে ঘটনাস্থলে উপস্থিত হন খড়ার ফাঁড়ির ইনচার্জ পৌঁছনোর পর বিধায়কের সাথে বচসা শুরু হয় উত্তেজিত হয়ে পড়েন আইসি বিজেপি কর্মীর দিকে তেরে আসতে দেখা যায় আইসিকে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন উনি যখন আমার সাথে এসে কথা বলেন তখন আধিকারিক হিসেবে নয় মনে হচ্ছিল তৃণমূলের দলনেতা হিসেবে কথা বলছিলেন আমার সাথে কথা বলার সময় উনি হঠাৎ ক্যামেরা অন করেন তারপর আমাদের ছেলেরাও

আমরা যদি সমাধান করার জন্য চেষ্টা করিনি করি আমি বিবেকৃতিকর করেছি তো আপনার কাছে এটা শুনবো আমি আশা করি তো আপনি প্রশাসনের বলে বিজেপি নেতার করেছে তাহলে তৃণমূলের পক্ষ যার কথা বলছেন সব করে দেখি এমন একটা চড়াও হয়েছে এমন ধরনের ভাষা বলছে আমার মনে হয় না যে উনি একজন থানার ইনচার্জ হিসাবে আছেন একটা ফাঁড়ির ইনচার্জ হিসাবে আছেন উনি মনে হয় না উনি একজন পুলিশ অফিসার যদিও পুলিশ এই ঘটনায় কোনো ব্যবস্থা নেয়নি বলে জানা গিয়েছে ঘাটাল থেকে শান্তনু পানের রিপোর্ট ওঙ্কার বাংলা